নমস্কার, আমি দীপাবলি সিনহা। 25শে বৈশাখ উপলক্ষে শ্রীমতীর দরবারে ঠাকুরবাড়ির স্পেশাল রান্নার প্রতিযোগিতা শুরু হয়েছে, আমি তাতে একজন প্রতিযোগী। আজ আমি আপনাদের ঠাকুরবাড়ির খুব জনপ্রিয় রেসিপি বিট বাটা বানিয়ে দেখাব। যদি আপনাদের ওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রচুর লাইক কমেন্টস দেবার অনুরোধ রইল। আমার ঠাকুরবাড়ির বিট বাটার রান্না করতে যে যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে বিট ছাড়িয়ে কাটা টুকরো করে, পোস্ত, সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, সর্ষের তেল ও নুন, 1 চামচ পোস্ত, 1/2 চামচ সর্ষে, এই দিয়ে আমি পুরোটা দিয়ে পেস্ট করে আমি ফিরে আসছি। আমি ফিরে এলাম বিট বাটার রেসিপিটা বানানোর জন্য। আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি বিট বাটার রেসিপি। আমি 1/2 চামচ মতো সর্ষের তেল দিলাম এবং এটা গরম করতে একটুখানি যা সময় লাগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বিট বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটু বিট বাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিছু এবার এটা নেড়ে নেড়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের আমি প্লেটিং করে দেখাচ্ছি। আপনাদের এই বিট বাটা আমি পরিবেশন করে দেখালাম, আপনাদের প্লেটিং কেমন লেগেছে আপনারা দেখুন, আর অতি অবশ্যই এটা বানিয়ে খাবেন। ঠাকুরবাড়ির প্রসিদ্ধ রান্না বিট বাটা। নমস্কার।